আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বি এন আই এস হোম স্কুলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুকনউদ্দিন, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান। আজ আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের ক্লাস নং 7 নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে একটি বাড়ি কাজ আছে যার নাম্বার হচ্ছে 5। বাড়ি কাজটি আমরা ক্লাসের শেষের দিকে দেখে নিব। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে আমরা অধ্যায় 3 জীবনের জন্য পানি, এই অধ্যায় থেকে পৃষ্ঠা 20-এ যেই বিষয়বস্তু আছে পানি চক্র, সেই সম্পর্কে আমরা এই ক্লাসে জানার চেষ্টা করব। আর এই ক্লাসে আমরা যে প্রশ্নটি শিখব তা হচ্ছে, পানি চক্র কি, চিত্রসহ পানি চক্র বর্ণনা করো। পানি চক্র, তো আমরা আগে একটু চক্র জিনিসটা বুঝে নিই। প্রিয় শিক্ষার্থীরা, চক্র বলতে আমরা বুঝি বৃত্ত, মানে হচ্ছে একটা সার্কেল। আমরা যখন বৃত্ত অঙ্কন করি আমরা কী করি, আমরা একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এসে সেই বিন্দু থেকে কী করি, যাত্রা শেষ করি, তাহলে কী হয়, বৃত্ত হয়। তো পানি চক্র মানে হচ্ছে পানি একটা নির্দিষ্ট বিন্দু কী করবে, যাত্রা শুরু করবে, শুরু করে আবার সেই বিন্দুতে সে কী করবে, তার যাত্রাটা শেষ করবে। যদি করে তাতে আমরা পানি চক্র বলবো। এটা কীভাবে, এটা আমরা একটা চিত্রের মাধ্যমে একটু বুঝে নিই। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পানি, এটা নদীর বা সমুদ্রের পানি। এই পানিগুলো, এই যে সূর্য, সূর্যের তাপে এগুলো গরম হয়। এই সূর্যের তাপে এই পানিগুলো গরম হয় এবং গরম হতে হতে এগুলো জলীয় বাষ্পে পরিণত হয়, জলীয় বাষ্পে পরিণত হয়ে উপরের দিকে উঠতে থাকে। এই যে সূর্যের তাপে পানিগুলো জলীয় বাষ্প পরিণত হয়ে উপরের দিকে উঠে, এই প্রক্রিয়াকে বলা হয় বাষ্পীভবন। বাতাসের যে বায়ুগুলো আছে সে বায়ু অপেক্ষা জলীয় বাষ্প হালকা, জলীয় বাষ্প হালকা হওয়াতে এগুলো উপরে আকাশের দিকে উঠতে থাকে এবং নিচের দিকের ভূপৃষ্ঠে, নিচের দিকের বায়ুর তাপমাত্রা থেকে উপরের দিকে তাপমাত্রা কম থাকে। আর তাপমাত্রা কম থাকাতে এই যে জলীয় বাষ্পগুলো, এই জলীয় বাষ্পগুলো কী করে, এই জলীয় বাষ্পগুলো একত্র হতে থাকে। একত্র হয়ে হয়ে এগুলো কী করে, পানির কণায় পরিণত হয়। পানির কণা পরিণত হয়ে এগুলো আস্তে আস্তে একত্রিত হয়ে মেঘের সৃষ্টি করে, এটা হচ্ছে মেঘ। এই যে জলীয় বাষ্পগুলো উপরে ঠান্ডা তাপমাত্রার কারণে আস্তে আস্তে কী হয়েছে, পানির কণায় পরিণত হয়েছে। এই যে প্রক্রিয়াটাকে, এটাকে বলা হবে ঘনীভবন, এটাকে বলা হবে ঘনীভবন। এই পানির কণাগুলো এখানে অনেকগুলো জমতে জমতে এক পর্যায়ে এই পানির কণাগুলো মাধ্যাকর্ষণ শক্তির কারণে পৃথিবীতে বৃষ্টিপাত হিসেবে পতিত হয়। এই বৃষ্টির পানির কিছু অংশ মাটি দ্বারা শোষিত হয় আর বাকি অংশ, মাটি দ্বারা যেগুলো শোষিত হয় সেগুলো ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয় আর কিছু অংশ নদীতে গড়িয়ে পড়ে। এই বৃষ্টির কিছু পানি নদীতে গড়িয়ে পড়ে, যে পানিগুলো নদীতে গড়িয়ে পড়ে সেগুলো সমুদ্রে প্রবাহিত হয়। তা আবার এই যে নদীতে গড়িয়ে পড়লো, এই নদীতে গড়িয়ে পড়া পানিগুলো আবার সূর্যের তাপে কী হয়, আবার সূর্যের তাপে বাষ্পীভূত হয়, আবার ঘূর্ণীভবন প্রক্রিয়ার মাধ্যমে মেঘের সৃষ্টি করে, আবার বৃষ্টি হয়ে পৃথিবীতে ফিরে আসে। এইভাবে এটা চক্রাকারে ঘটতে থাকে, এই জন্য এটাকে বলা হয় পানি চক্র। আর শীত প্রধান দেশে বৃষ্টি হয় না, শীত প্রধান দেশে কী হয়, তুষারপাত হয়। এই যে শীত প্রধান দেশে তুষারপাত হয়, এই তুষারপাত মূলত এই মেঘ, এই মেঘ থেকেই সৃষ্টি হয় বা মেঘ থেকেই পড়ে থাকে। এখন আমরা এই চিত্র থেকে যা জানলাম তা যদি আমরা সুন্দর করে একটা সংজ্ঞা দিতে চাই, তাহলে আমরা বলতে পারি এই পানি বিভিন্ন অবস্থায় তার কী করছে, তার অবস্থা পরিবর্তন করছে। এখানে সে ছিল পানি, এখানে সে হলো জলীয় বাষ্প, এখানে হলো সে মেঘ, আবার হলো বৃষ্টি। তাহলে আমরা সব যদি গুছিয়ে লিখতে চাই তাহলে আমরা বলতে পারি, যে প্রক্রিয়ায় পানি বিভিন্ন অবস্থায় পরিবর্তিত হয়ে ভূপৃষ্ঠ মানে মাটি ও বায়ুমণ্ডলের সর্বত্র ছড়িয়ে পড়ে তাকে পানিচক্র বলে। এটা হচ্ছে পানিচক্র কাকে বলে, আসলে আমরা এটা দেখব। এবার চিত্রসহ পানিচক্র বর্ণনা করো। এই চিত্রটা আমাদের বইতে দেওয়া আছে, এখানে সেম চিত্রটাই আমরা দেখছি। এটা একটা কালারফুল চিত্র, আমরা যখন খাতায় লিখবো তখন কিন্তু এমন কালারফুল চিত্র আমাদের অঙ্কন করার কোনো প্রয়োজন নাই, আমরা জাস্ট পেন্সিল দিয়ে চিত্রটা এঁকে নিব। এখন আমরা পানিচক্র বর্ণনা করব, যেই কথাগুলো আমি এখানে বললাম সেগুলোই আমরা এখানে দেখব। পানিচক্রের মাধ্যমে
सर्वदाई पानी अवस्थार परिवर्तन घटे। सागर और नदी पानी बाष्पीत हुए जलीबाष्पे परिणत है, जेटा जो सागर और नदी पानी सूर्यर तापे कि है सूर्य तापे गरम है तपर बाष्पीभूत है जलीबाष्पे परिणत है। बाष्पीभूत पानी ऊपरे उठे ठंडा और घनीभूत हुए पानी बिंदुते परिणत है, जेटा जो नीचे पानी नीचे तापमात्रा बेशी थाके ऊपर तापमात्रा कम थाके फले कि तापमात्रा कम थाकाते ठंडा अवस्था सृष्टि है एवं एगुलो घनीभूत हुए कि बिंदुते परिणत है पानी बिंदुते। क्षुद्र क्षुद्र पानी बिंदुगुलो एकत्रित हुए मेघ सृष्टि करे, एई मेघेर पानी कणा बड़ो है, जेटा आमरा एखाने चित्र देखेछिलाम जे चित्र देखेछिलाम कि जे पानी कणागुलो एकत्रित हुए अनेक बड़ो हयेछिलो, এই যে বড় হয়েছিল সেগুলোকে বেশ সেগুলো আস্তে আস্তে বৃষ্টিপাতে পরিণত হবে এবং শীতপ্রধান দেশে তুষারপাতে হবে। আচ্ছা তাহলে আমরা আবার দেখি এই মেঘের পানি কণা বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে আবার ভূপৃষ্ঠে ফিরে আসে। এই যে মেঘের পানি কণাগুলো যেগুলো মেঘ সৃষ্টি করছে সেগুলো কি করছে বড় হয়ে বৃষ্টিপাত হিসেবে ভূপৃষ্ঠে ফিরে আসতেছে। শীতপ্রধান দেশে तुषार और मेघ थे पृथ्वी पड़े, शीतप्रधान देशे जो तुषार है से मेघ थे कि पृथ्वी पड़े। बृष्टिर पानी साधारणत मटीत शोषित है अथवा नदी गड़िए पड़े। मटीत शोषित पानी भूगर्भस्थ मान मटर नीचे पानी हिसेबे जमा था, नदी गड़िए पड़ा पानी समुद्रे प्रवाहित है एवं বাষ্পীভূত হয়ে আবার বায়ুতে ফিরে যায়। আমরা শুরুতে চিত্রে যেই কথাগুলো বলেছিলাম সেগুলোই এখানে সুন্দর করে আমরা কি করেছি উপস্থাপন করেছি, এবং আমাদের প্রশ্ন যখন আসবে যে পানি চক্র কি বর্ণনা করো তখন আমরা এভাবে কি করব খাতায় লিখে উপস্থাপন করব, আর চিত্রটা কালারফুল করা লাগবে না, চিত্রটা নরমাল পেন্সিল দিয়ে আঁকলেই হবে। প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা ক্লাসে যেটা শিখলাম আজকে তার উপর আমাদের বাড়ি কাজটা হবে, বাড়ির কাজ পানি চক্র কি চিত্রসহ পানিচক্র বর্ণনা করে, এটা হচ্ছে আমাদের বাড়ির কাজ এবং এটা নাম্বার হচ্ছে পাঁচ, বাড়ির কাজ নাম্বার পাঁচ। প্রিয় শিক্ষার্থীরা আজ তাহলে এই পর্যন্তই, ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।